এই মুহূর্তে সবথেকে তাজা খবর, রাজ্যে ফের সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের ভুকুটি। শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত, বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবার কবে থেকে কনকনে ঠান্ডায় কাঁপবে বঙ্গবাসী? কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মাঘের শুরুতেই রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায়। আজ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল গোটা জেলা। 23-এর শুরুতে শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীত আপাতত নেই। তবে গত বছর ডিসেম্বরে যেমনটা শীত পড়ার কথা ছিল তেমনটা পড়েনি। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কেটেছিল রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে এই পারদের ওঠানামা অব্যাহত ছিল এবং তাপমাত্রায় বারবার হেরফের ঘটছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দক্ষিণ চব্বিশ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিন রাজ্যে সাধারণ পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে, তবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক ওয়েদার থাকবে, তবে সকালের দিকে কুয়াশা থাকবে এবং কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি বেশি হতে চলেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা 17-18 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং দিনের তাপমাত্রা 26-27 ডিগ্রির কাছাকাছি থাকবে। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়িয়া এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বা বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি, আর সেই জন্য স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হতে চলেছে রাতের তাপমাত্রা। তবে গঙ্গাসাগরে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশা থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি বেশি থাকবে।